গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো শুক্রবার, আর আমি এখন কোথায় এসেছি, সেই বিহারে চলে এসেছি আবার। তো আমি এখানে এসেছি সোমবার আর আজ শুক্রবার। তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কেন আমি 6 মাস এখানে ছিলাম না, ডিসেম্বরে গিয়েছি আর এই এলাম মে মাসে। তো 6 মাসে ঘরের হাল খুবই খারাপ হয়ে গিয়েছে। তো ও একা থাকে, একা থেকে টাইম পায় না, কারণ সকালে বেরিয়ে যায়, রাতে এখানে আসে, তো ঘর পরিষ্কার করার তো টাইম পায় না। আর তো সেই জন্য এসে পরিষ্কার করতে করতে আর আমি সময় পাইনি তোমাদের সাথে কথা বলার। তো এখন একটু রিলিফ হয়েছে, মানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য আবার তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি, ভাত হয়ে গেছে। আর কি রান্না করব, তো আজকে সয়াবিন করব, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর সকালে চা বিস্কুট খেয়েছি, হাজবেন্ডও বেরিয়ে গেছে, ও ছাতু খেয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো চলো তাহলে দেখতে থাকো রান্না করি। তো ফ্রেন্ডস, আজকে আমার রান্না পুরো দেরি হয়ে গেল, কারণ কারেন্ট ছিল না। আর আমি কারেন্ট না থাকলে তো মিক্সি, মানে আদা পেস্ট করতে পারছি না, আদা রসুন। তো আমি সবে এখন সয়াবিনের আলুটা ভাজছি, কাটা সব হয়ে গিয়েছিলো, সয়াবিনও ভাজা হয়ে গেছে, সয়াবিন ভেজে রেখেছি আর আলুটা ভাজছি। পেঁয়াজ অল্প করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেবো তারপরে করব। আর কারেন্ট ছিল না বলে পুরো আমার গন্ডগোল হয়ে গেল। এখন কটা বাজে জানো? 12টা বেজে গেছে, জানি না কখন রান্না করব। সয়াবিনটা করে আর বেশি কিছু করব না, সয়াবিনটা করব, করে অবশ্যই আলু ভাজব। সব গন্ডগোল হয়ে গেল। তো চলো তাহলে পরে কথা বলছি, করে নেই, অনেক লেট হয়ে গেলো এমনিতেই। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, আর তোকে দেখাবো, এই যে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। ওর বাবা এসেছিলো একটু আগে, খেয়ে গেছে, ওর গালে একটু দিয়ে গেছে, ওই জন্য বলছে মা অল্প করে ভাত দেবে। তো ওর চলো ওর ভাতটা খাইয়ে দিই। ও এখন নিজে হাতে খেতে পারে, বাট আমি ওকে খেতে দিই না, কারণ ও যদি ভাত খায় না নিজে হাতে, 2 ঘন্টা লাগাবে, মানে আমি খেয়ে ঘুমিয়েও পড়বো তবুও ভাত খাওয়া হবে না। সেই জন্য আমি ওকে খেতে দিই না নিজের হাতে, আমি খাইয়ে দেবো, যা খাওয়া অল্প খাক। তো চলো খাইয়ে দিই, তারপরে আমি খাবো। খিদেও পাচ্ছে, কিন্তু খাইয়ে আগে দিই। আজকে রান্না তোমাদের দেখাই, এই যে সয়াবিন করেছি, আর এইটা হচ্ছে উচ্ছে আলু, ভাজা ঠিক না দেখো, মানে একটু শুকনো শুকনো তরকারি টাইপের। এই রান্নাটা আমি শিখ আমার শাশুড়ির কাছ থেকে, উনি বলে ভাজা ভাল লাগে না তাই তো তরকারি করে না কালো জিরা ফোড়ন দিয়ে। তো আমিও আজকে করলাম, ফার্স্ট টাইম করলাম আজকে, দেখি কেমন লাগে। হাজবেন্ড তো বললো ঠিকই আছে, মোটামুটি ভালো হয়েছে। তো এখানে এলে না আমি নিরামিষভোজী হয়ে যাই। নিরামিষভোজী কেন হয়ে যায় তোমাদের বলছি, দাঁড়াও ভাতটা আমি নিয়ে যাই ঘরে, তারপর বলছি। তো এখানে এলে আমি নিরামিষভোজী কেন হয়ে যাই তোমাদের বলছি, এখানে এলে দাঁড়া, মানে এখানে মাছ মাংস, মাংস বলতে চিকেনটা, মাটন ঠিক আছে, মাছ সব মাছ, মানে বেশি তো মাছ পাওয়া যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, এখানে সেরকম মাছ পাওয়া যায় না, ঠিক আছে। তো যেটুকু পাওয়া যায়, যে কটা মাছ পাওয়া যায়, সব মাছে গন্ধ একটা, বাজে স্মেল বেরোয়, মানে আমার ভালোই লাগে না খেতে, মানে কীরকম একটা, কোনো টেস্টও নেই আর একটা বাজে স্মেল। সেই জন্য মাছ আর চিকেনও সেরকম কোনো মানে টেস্ট নেই আর অন্যরকম খেতে। আমি সেই জন্য ওকে বলেছি তোমার মাছও আনতে হবে না আর চিকেন নিয়ে আসে। সানডে করে বেশিরভাগ আমাদের মাটনই হয়, কারণ চিকেনটা ভালো লাগে না।
তো মাটন তো সব সময় খাওয়া যায় না, কারণ মাটন তো এমনিতেই তোমরা সবাই জানো মাটনে কতটা চর্বি, আর আমারও ডক্টর বলেছে চর্বি খাওয়া যাবে না। ঠিক আছে, গল ব্লাডার অপারেশন হয়েছিলাম তো সেই জন্য মাটন খুব একটা খাওয়া খেতে পারি না, আর চিকেন ওই বললাম। তো মাছ, যে কোনো মাছ আনো, আমার একদম ভালো লাগে না খেতে জবরদস্তি। তো ডেলি তো নিরামিষ খাওয়া যায় না, কেউই খেতে পারে না, আমিও পারি না। আমাদের ওখানে মানে আমার ওয়েস্ট বেঙ্গল শ্বশুর বাড়ি বলো আর বাবা বাড়ি বলো, খাও ধরো ধরো ধরো, দু জায়গায় মাছই হয়, ডেলি প্রায়ই হয়, শুধু স্যাটারডে করে। আমিও নিরামিষ খাই আর আমার বাড়ির লোকও নিরামিষ খায়, আর আমার শাশুড়ি খায় ফ্রাইডে করে। তো এই সেই জন্য এখানে আমি এলেই নিরামিষভোজী হয়ে যায়। কালকে করেছিলাম ডিম, আজকে সয়াবিন করেছি, তার আগের দিন করেছিলাম মাছ করেছিলাম না, হ্যাঁ মাছ করেছি, বাট আমি খাইনি। কী মাছ আবার বলি তোমাদের, পোনা মাছ। পোনা মাছে প্রচুর কাঁটা, ঠিক আছে, ওকে যা মানে যা হোক করে আমি কাঁটা বেছে বেছে একটু খাইয়েছি, আমি খাইনি। এখানে মাছ আমার একদম ভালো লাগে না, আর এইসব কথাগুলো না আমার হাজবেন্ডকে বলা যাবে না, যেখানে আমার কিছু ভাল লাগে না, মাছ ভাল লাগে না, মাংস ভাল লাগে না। ওকে বললেও বলবে কেন এখানকার লোক খায় না, এখানকার মানুষ মানুষ না, ওরা কি খায় না, না খেয়ে আছে? ওরা তো মানুষই, অবশ্যইও খায়, বাট ওরা এখানকার মানুষ, এখানকার জিনিস ওদের ভালো লাগে। ঠিক আছে, আর আমি আমার তো ওইসব জিনিস খেয়ে অভ্যাস, ওয়েস্ট বেঙ্গলে অভ্যাস, ওখানে তাই ওখানকার জিনিস আমার ভালো লাগে। এখানকার মানুষজন ওখানে যাবে, হয়তো ওদেরও এই ওখানকার জিনিস ভালো লাগবে না, এরকম আমার বাড়ির লোক মানে আমার দাদা আসুক বা এর আগে যেখানে ছিলাম আমার বাবা মা গিয়েছিলো, তো সেখানেও মা বলেছিলো যে এখানকার কোনো কিছুই ভালো লাগে না, কেমন একটা বাজে স্মেল। তো আমার হাজব্যান্ড খুবই রেগে যায়, কারণ ও যেখান থেকে চাকরি করছে বিহারেই পোস্টিং আছে, বিহারে বিভিন্ন জায়গায় ঘুরেছে, ঠিক আছে, তো ওই জন্য বিহারকে খুব ভালোবেসে ফেলেছে। তো যে যেখানে থাকে সেখানকার লোককে ভালোবেসে ফেলে ও, তাই চল চল কেন, ঠিক আছে, ওর কাছে কিছু বলতে পারি না আমি। ও নিয়ে আসে মানে চেষ্টা করে ভালো মাছ নিয়ে আসার, টাটকা, তো তাও হলেও মানে অন্যরকম টেস্ট আমার একদমই ভালো লাগে না, বেশিরভাগ চেষ্টা করে আমি নিরামিষ খাওয়া। ঠিক আছে, এই ব্যাপার। তো চলো ওকে খাইয়ে নিই, আমিও খাই, অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে, ওকে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রুটি করব। তো বিহারে আগে আমি রুটি করতাম না, এখন রুটি করি, কারণ মেয়ে এখন রুটি খায়, রাত্রেবেলা করে দুধ রুটি খায়। ওখানে আছে তার নিচে ধুয়ে নেবে। তো মেয়ে এখন রাত্রে করে দুধ রুটি খায়, গত ছ মাস ধরে দুধ রুটি খাচ্ছে, রাত্রেবেলা ভাত খেতে চাইছে না, বলছে ভাত দেখলে আমার কেমন একটা হচ্ছে, আর যা গরম পড়েছে। তো এখন রুটি করব, আর সয়াবিন আছে, তো মেয়ে রুটি খাবে বলে হাজব্যান্ডও বলে আমিও রুটি খাবো, ও রাত্রে রুটি খুব ভালোবাসে খেতে, তো ওই জন্য 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা রুটি হয়েছে। তো এত গরম হচ্ছে, চলো রুটিটা করে নিই, আমি ভাত খাবো, আমার জন্য ভাত আছে, ঠিক আছে, ওকে রুটিটা করে নিই।